এটা হচ্ছে দুধিয়া, অপূর্ব সুন্দর। শিলিগুড়ি থেকে খুব কাছে। এটা শিলিগুড়ি থেকে কত কিলোমিটার? 22 কিলোমিটার। শিলিগুড়ি থেকে মাত্র 22 কিলোমিটার, কিন্তু অপূর্ব জায়গা। কখনো শিলিগুড়ি এলে অন্তত এই জায়গাটা অন্তত ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। ধরুন একদিন এলেন শিলিগুড়িতে, লং জার্নি করে এলেন, তো ভালো লাগছে না, ভাবলেন শিলিগুড়িতে একদিন থাকবো, কিন্তু মনে হবে যে এতটা লং জার্নি করে আসলাম, আজকেই আবার জার্নি করে ধরুন আপনারা যেখানে যেতে চান, দার্জিলিং গ্যাংটক যাবো না, শিলিগুড়িতে একটা দিন থাকবো, তো থাকুন না, থেকে তারপর সেই দিনটা রেস্ট করলেন, যেদিনটা রেস্ট করার জন্য থাকবেন সেই দিনটা আপনারা এই দুধিয়াটাকে ভিজিট করতে পারেন, মাত্র 20 কিলোমিটার। হ্যাঁ, আপনাদের থাকাটাও বৃথা যাবে না, আর আপনাদের এত সুন্দর জায়গাটা দেখা হয়ে যাবে, এত সুন্দর না মানে বলে বোঝানো যায় না, পাহাড়, তারপরে তো সমস্ত কিছুই আপনি কাছে পাবেন, নদী, এই যে নদী বয়ে যাচ্ছে। আমি এসেছিলাম আজ থেকে 2-3 বছর আগে, তখন এত পাথর ছিল না, শুধুই জল বয়ে যাচ্ছিলো দেখলাম, কিন্তু এবার এসে দেখছি শুধু পাথরেই পাথর। এই দেখুন আমার মেয়েকে, বৃষ্টি পড়ছে তো হালকা হালকা, ও বাইরে বেরোবে, বাইরে ঘুরবে, কেউ ধরতে পারবে না, ছাতার নিচে থাকবে না, তো আমি গামছা বেঁধে দিয়েছি, ওর বাবা গামছা এনেছিল নদীতে স্নান করবে বলে। এই দেখো আনন্দ দেখো, এদিকটা একটু পাথরটা কম, তাই এখানটা একটু মেয়েটাকে নিয়ে দাঁড়িয়েছে, থাকছে ওই দিকটা নিয়ে যাবো আপনাদের, দেখবেন যায় না মা ওদিকটায়, বাবা ওদিকে যায় না, সোনা কোথায় যাচ্ছ? দুদিকে দুটো, একটা মুখ ডাল নিয়েছে, একটা আগে যখন এখানে 2-3 বার এসেছি, তখন মনে হতো যদি এই নদীর পাড়ে আমার বাড়ি হতো, আমি চুপটি করে বসে থাকতাম, বিকেলবেলা আসতাম বসে থাকতাম, কি সুন্দর না বলুন, অপূর্ব। পাহাড়ে ঘর বাড়ি দেখছেন, খুব সুন্দর পাহাড় দেখেছেন, তার সঙ্গে নদী বয়ে যাচ্ছে, পাথর এত এসেছে, বাপরে ভীষণ বড় বড় পাথর চলে এসেছে, উফ কি বিরাট পাথর। জলের আওয়াজ কি সুন্দর না, মন খারাপ হলে একমাত্র আদর্শ জায়গা, মন খারাপ হলে, ডিপ্রেশন হলে, কাউকে কিচ্ছু না বলে চুপচাপ এসে একটা পাথরের উপরে বসে থাকতে হবে, ব্যাস আর কিচ্ছু চাই না, সুস্থ হয়ে যাবেন। চুপ করে বসে থাকতে হলে বসে থাকুন, বকবক করতে হলে বকবক করুন, শুনবে শ্রোতা অনেক, পাহাড় আছে, পাথর আছে, নদীর জল রয়েছে, আর এই সুন্দর প্রকৃতি রয়েছে, আপনার কথা শুনবে, কাউকে কিছু এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই, কেন হলো, কি বললো, মন খারাপ কেন, কিসের জন্য, কোনো প্রয়োজন নেই, আসুন
চুপচাপ এসে দুটো দিন এখানে কাটিয়ে মনকে ভালো করে আবার বাড়ি ফিরে যাবে। আমার মতে তো তাই বলে, বাঁচুন, নিঃশ্বাস নিন, শ্বাস নিন। এই যে আমি এত বকবক করছি, ভালো লাগছে তাই বকবক করছি। অক্সিজেন, এদেরকে দুটো কথা শোনান, আপনাকে কিচ্ছু বলবে না, আপনাকে কিচ্ছু বলবে না। আপনার মন খারাপ হোক, আপনি দুঃখ করুন, ওরাই গ্রহণ করবে। চুপচাপ শুনবে, একটু কথা বলুন, শুনবে। আপনার কাছে কিছু নেওয়ার নেই, কিন্তু দেবে, দেয় কিন্তু প্রচুর প্রচুর দেয়। আসছে আমার কাঞ্চি, আসছে কাঞ্চি, মারা কাঞ্চা কাহাঁ হ্যায়, তোমারা কাঞ্চা ধন না পারেগা। কি কেমন লাগছে? টেস্টি টেস্টি টেস্টি। এবার নামবে, ছেড়ে দাও গামছাটা, খুলে দাও, এবার বৃষ্টি নেই, শুকিয়ে যাক মাথাটা, পুরো মাথাটা ভেজা। হাত দাও, কি হয়েছে, কি হয়েছে? বৃষ্টি জল মাথায় পড়া ভালো। কোন দিকে যেতে বললি? এই দিকে তো যাওয়াই যাবে না।